তিনিগা আমার এই দুখনিগা কেডা দেখবে এই দুনিয়ার পরে আমার আর কে আমার দুনিয়ার সাথে বাসাতি হয় সবই উড়ে গেছে বাগের কাট আমার বাসা সাথে দেখবে কেডা আমার বাসা সাথে দেখার কিরম কোন মানুষ নি আমার তো দেওটা ওর কি তো ভাষা তো সর কে নি আমার স্বামী এর কাছে না তার মা দুনিয়ার পরে আমার আর কেউ নেই। আমি রিজার্ভের সাথে ছিলাম, ঘটনাটা আছে তালভাটির ট্যাগের খালে। আমরা ওই নৌকা লাগাই দিয়ে ও গেলো বাথরুম করতে যাইয়ে মোটামুটি পাইখানা ফিরি মোটামুটি পানি খরচ ছুটি ফিরে আসার সময় বাঘ মালাতে গাড়া পড়ল। রেজাউলির আব্বার আমার সঙ্গে থেকে বাঘে ধরেছে, আর গতকালকে রেজাউলির ধরেছে, ওই পরিবারের দেখার আর কেউ নেই। আমরা সরকারের কাছে আবেদন করি যে এই পরিবারটা একটু দেখার জন্য। আমার বাড়ি বুড়িগোয়ালিনিতে, এখান থেকে কয়েক বছর আগে আজ রেজাউলের বাঘে ধরলো, এর আব্বারেও কয়েক বছর আগে বাঘে খেয়েছে। এই পরিবারটা দেখার মতো ওই সময় কেউ ছিল না। এ ছেলেটা খুব অসহায় অবস্থায়, তার মার সাথে লালন পালন হয়ে কয়েকটা বোন নিয়ে খুব কষ্টে মানুষ হয়েছে। এই গেল কয়েক বছর পরও আজকেও এই ছেলেটার বাঘে খেয়েছে। যাতে আমরা চাচ্ছি, এই ছেলেটার চারটে বাচ্চা আছে, খুব অসহায় পরিবার। আমরা সরকারের কাছে আবেদন করব যে এই ছেলেটার সংসার পরিবারের জন্য যাতে সুন্দরভাবে একটু আর্থিক সহযোগিতা পেয়ে বেঁচে থাকতে পারে, এটা আমাদের সবার। এই পরিবারটার যে ওর এই যে ছেলেটার বাঘে ধরিয়েছে, এর বাপেরও বাঘে খাইছে আর এই ছেলেটারও খাইছে, একা ছেলে ছিল। আর এই যে পরিবারটার দেখার কোনো আর কোনো সেমন ধরনের কোনো বড়ো ছেলেটেলি কোনো কিছু নেই। আর সরকারের কাছে আমাকে আবেদন যে এই পরিবারটা যেন একটু দেখে খেয়াল করে। রেজাবুল ভাই আব্বা মারা গেছে বাঘে ধরেছে, রেজাবুল ভাইরাও বাঘে ধরেছে, তার পরিবার অসহায় পরিবারে, তার সংসারে পাঁচ ছয়জন মানুষ, তার অসহায় পরিবারে দেখার মতো কেউ নাই, এবং তার তিনটি মেয়ে একটা ছেলে, বড় একটা মেয়ে বিল লায়ক হয়েছে। তার অসহায় পরিবারে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা সবাই মিলে আবেদন জানাচ্ছি অসহায় পরিবারে সরকার যেন খেয়াল করে। রেজাউলের আব্বার বাঘে খাইছে এবং এই রেজাউলেরও বাঘে খাইছে। এখন এই পরিবারটা খুব অসহায়, তার চারটি ছেলে মেয়ে এবং তার মা, তার স্ত্রী আছে, খুব অসহায় পরিবার। আমরা সবাই মিলে চাচ্ছি যে সরকারের জন্য এই পরিবারটা ফেলে না, সরকারের জন্য কিছু সহযোগিতা করে। যে বাঘে একজন মানুষ নিহত হয়েছে এবং সে মা সেই ডেড বডি আনার জন্য আমার কাছে তারা সাহায্য ছিল, আমি যতটুকু পারিছি তাদেরকে সাহায্য করেছি, এবং আমি নিজেই কলাগাছে আপন্ত গিয়েছি এবং কলাগাছে যে সে লাশ ডেড বডি দেখেছি, এবং তার বাড়িতেও পর্যন্ত আমি গিয়েছি, এবং তার বাড়িতে যেয়েও আমি তার আত্মীয় স্বজনদের সমবেদনা জানিয়ে এসেছি। এটা যেহেতু সুন্দরবনের ভিতরে, তাই আমাদের দায়িত্ব ছিল আমরা যেভাবেই হোক ডেড বডিটা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করা, তা আমরা সেটা করতে পেরেছি।